আমি গাঁটু গোছু কাটছিলাম, আর গাঁটু গোছুতে এতটা পরিমাণে আমার হাত চুলকাচ্ছে না, আর হচ্ছে বিভৎস বৃষ্টি, ওই জন্য না বেশি ঘুরে ঘুরে বাজারও করতে পারিনি। গ্লাভস পরে মানে গাঁটু গোছু কাটি, তো আজকে তাড়াহুড়ো চো করে গ্লাভস করতে ভুলে গেছি, আর হাত দিয়েছে হাত সমানে চুলকে যায়। লেজি সানডে কাটছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জার্নিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9:30, আর আজকে সকালবেলা না অনেক তাড়াতাড়ি উঠেছি আমরা। তো উঠে ও ওয়ার্কআউট করলো, তারপরে চাটা খেলাম, খাওয়ার পর এই এখন রেডি হয়ে গেছি, আর এখন যাব বাজারে। আজকে তো সানডে, তো সারা সপ্তাহে বাজারটা করতে হবে। আর আজকে সকাল থেকে বাইরে হচ্ছে বৃষ্টি, এখনও পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। একটু কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার থামলো। তো বৃষ্টিটা থামলো বলে এখন যাই গিয়ে বাজারটা করে নিয়ে আসি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। চলে আসছি নিচে, আর পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি মনে হচ্ছে আবার নামবে। কি আমার কাছে তো ওকটাই ছিল, তুমি আনো। ঠিক আছে চলো, নিতে হবে না, যাই গিয়ে বাজারটা করে নিয়ে আসি। আর এই যে চলে এসেছি বাজারে, এত সকাল সকালে এসেছি, তাও বেশ ভালো ভিড় আছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, জানি না কতটা বলে যাচ্ছে। আমাদের হয়ে গেছে বাজার, আর বাইরে হচ্ছে বেশ ভালো জোরে বৃষ্টি। এখন বাজে হচ্ছে 10:30, তো বাড়িতে চলে এসেছে। আজকে বাইরে হচ্ছে বিভৎস বৃষ্টি, ওই জন্য না বেশি ঘুরে ঘুরে বাজারও করতে পারিনি, টুকটাক যেগুলো দরকার সেগুলো নিয়ে চলে এসেছি, হয়তো পুরো ভিজে যেতাম কারণ একটাই ছাতা নিয়ে গেছি। আর আসার সময় নিয়ে এসেছি হচ্ছে উপমা, তো এখন সেটাই খাবার, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তারপর মানে ব্রেকফাস্টটা করিনি, তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটাকেও বসাতে হবে। আর এই যে উপমা, আর সাথে আছে এই চোখা, আর এই চাটনি আর সাম্বার। তো বাড়িতে তো এসেছি অনেকক্ষণ আগে, তারপরে ব্রেকফাস্ট করে মাছ টাছ ধুয়ে হচ্ছে আমি একটু ঘরে গিয়ে বসেছিলাম। তো মাছে নুন মাখিয়ে রেখেছি, আর আজকে এনেছি হচ্ছে ইলিশ মাছ। সেই আগের রবিবার দিন এনেছিলাম, যেই দোকান দিয়ে ওই টাইপেরই মাছ দেখলাম। প্রথমে তো বলেছিল কাতলা মাছ আনবে, কিন্তু কাতলা মাছের আনা হয়নি, ইলিশ মাছ দেখার লোভ সামলাতে না পেরে ইলিশ মাছই নিয়ে এসেছি। তো মাছটাকে না আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, এখন মাছটাকে করে নেব। আর ইলিশ মাছের মাথাটা ভাবছি গাঁটু কচু দিয়ে করবো, আমি কখনো করিনি, ফার্স্ট টাইম করবো, দেখা যাক খেতে কেমন হয়। তো এবার বসিয়ে দেবো, আর এখন ওই 12টা মতো বাজে, অনেকটাই লেট হয়ে গেল, তো এবার বসিয়ে দিই। আর এই যে এদিকে ইলিশ মাছটাকে হলুদ টলুদ মাখিয়ে নিয়েছি, আর করব হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল, আর যে মাথাটা আছে সেটা গাঁটি কচু আলু টালু দিয়ে একটা তরকারি মতো করব। এইদিকে মশলা হয়ে গেছে, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, আদা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, আর আছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, একটু লবণ দেবো যাতে মাছগুলো লেগে না যায়। এবার হালকা করে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার এই মশলাটাকে দিয়ে দেবো। প্রথমেই তো বললাম যে কী কী আছে এর মধ্যে, ভালো মতো কষিয়ে নেব। আর এইদিকে মশলাটা কষে এসছে, আর তেল ছাড়া তেল ছাড়াও হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আর মাছটাকে তো বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছের মাথা দিয়ে যে গাঁটু কচু আলু দিয়ে যে তরকারিটা করবো, তার জন্য আমি গাঁটু কচু কাটছিলাম, আর গাঁটু কচুতে এতটা পরিমাণে আমার হাত চুলকাচ্ছে না, মানে আমি দাঁড়াতে পারছি না, দুই হাত সমানে চুলকে যাচ্ছে। আর ডেডি আমি না গ্লাভস পরে মানে গাঁটু কচু কাটি, তো আজকে তাড়াহুড়ো চো করে গ্লাভস করতে ভুলে গেছি, আর হাত দিয়েছে হাত সমানে চুলকে যাচ্ছে এবং জ্বলে যাচ্ছে, জানি না কখন থামবে এই চুলকানো, প্রচণ্ড হাত চুলকাচ্ছে।
আর লাল লাল টাইপেরও হয়ে গেছে। এখন আলুটা কাটতে হবে, আর এই ভেবেছি মানে না বেগুনও দেবো, জানি না কেমন হবে, তো দেখা যাক কেমন হয়। আমি ইলিশ মাছের মাথা দিয়ে যাই করা যায় তাই ভালো লাগে। তো মাছটা তো প্রায় হয়ে এসছে, এরপরে এটাকে কাটাকাটি করে বসিয়ে দেবো, কিন্তু আমার হাত বীভৎস চুলকাচ্ছে। আর এইদিকে ঝোলটা ফুটে আসছে, এবার এই মাছগুলোকে দিয়ে দেব। আর এদিকে মাছটা হয়ে আসছে, ঝোলটা বেশি মাখা মাখা করবো না, একটু ঝোল রাখবো। আর এইদিকে আলু আর গাঁটি কচুটাকে আমি ভাজছি, আর ফার্স্টেই আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। আর এইদিকে আলু গাঁটি কচু এগুলো ভাজা হয়ে গেছে, আর এখন মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দেবো একটু আদা, লঙ্কা বাটা, আর আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, মশলাটাকে দিয়ে দেব। আর এইদিকে মশলাটা কষে আসার পর আলু গাঁটি কচু আর হচ্ছে ইলিশ মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি, বেগুনটা এখনো দিইনি, একটু কষিয়ে নেব আর মাথাটাকে ভেঙে দেব। এবার জল দিয়ে দেব, বেশি দেব না, বেশি ঝোল ঝোল করবো না, যাতে মাখা মাখা হয়, আর দেব না যাতে আলু আর কাঠি কচুটা সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে এই তরকারিটা অনেকক্ষণই ঢাকা দিয়ে রেখেছিলাম, আর আলু টালু সমস্ত কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনটাকেও না আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম, আর লবণ টবণও ঠিক আছে, ভাবছি একটুখানি ঝোল রাখি। আর এইদিকে ভাতে উতল চলে এসছে, আর এইদিকে এটা হতে হতে আমি বাসনও মেজে নিয়েছি, আর অল্প কিছু আছে সেটা মাজলেই হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 1:30, তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এখন আসলাম ঘরে, ঘরটাকে পরিষ্কার করব। আর ও গেছে একটু বাজারের দিকে, তো দেখা যাক কখন আসে। তারপরে আর ভেবেছিলাম আজকে জামাকাপড়গুলো কাচাকাচি করব, সকালবেলা থেকে তো মেঘলা ওয়েদারই ছিল, তারপরে বেশ ভালো রোদ উঠেছিল, এখন দেখছি আবার কালো করে এসে, তো আজকে জামাকাপড় কাচা হবে না, তো এখন ঘরদার পরিষ্কার করে পুজো দিয়ে নিলেই হয়ে যাবে। আর দেখো একপাশে পুরো পরিষ্কার আকাশ, রোদও আছে ওইদিকে, আর এইদিকে পুরো কালো মেঘ করে এসছে, এখনই বৃষ্টি বৃষ্টি নামবে। এখন বাজে হচ্ছে 3:30, তো এই সবাই স্নান দান করে আসলাম, আর ও চলে এসে এসে অনেকক্ষণই, তারপরে ও স্নান দান করলো, তারপরে এসিটাকে একটু পরিষ্কার করলো, কোথা কোথায় এই অনেক লেট হয়ে গেলো, রান্নাবান্না তো সে হয়ে গেছে সেই কখন 1:30 মধ্যে, তো যাবো এখন গিয়ে লাঞ্চটাকে করে নেব। তো এখন লাঞ্চ করে নেব, আছে হচ্ছে ভাত, এখানে আছে ইলিশ মাছের তেল ঝাল, এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল, আর আছে হচ্ছে গাঁটি কচু, বেগুন, আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 10:00, তো সেই লাস্ট দুপুরবেলা ব্লগ করেছিলাম, তারপরে আজকে ব্লগ করাই হয়নি, তো হচ্ছে রাতে ডিনার রেডি হয়ে গেছে, আর আজকে পুরো লেজি সানডে কাটছে, কারণ আর বিকেলবেলা কোথাও বেরোয়নি, কারণ বাইরে হচ্ছিলো বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে না কোথাও যেতে ভালো লাগে না, তো কোথায় ঘুরবো এই রেইনকোট পরে, আমার রেইনকোট পরতে একদমই ভালো লাগে না, আর সকালবেলাও বৃষ্টি হয়েছে, ওই জন্য বাইরে কোথাও যাইনি, ঘরে বসে টিভি দেখছিলাম, তার জন্য আর ব্লগ টক কিচ্ছু করিনি। তো এখন রান্নাঘরেতে এসে অনেকক্ষণ এসে ভাত করে নিলাম, আর দুপুরবেলা মাছ টাছ রয়েছে, তো ওগুলো দিয়েই হয়ে যাবে, এখন যাবো গিয়ে ডিনারটাকে করে নেব। তো এখন ডিনার করে নেব, আচ্ছা হচ্ছে ভাত, এই দুপুরবেলার ইলিশ মাছের তেল ঝাল, আর ইলিশ মাছের এই তরকারিটাও রয়েছে মাথা দিয়ে যেটা করেছিলাম, তো এবার লাঞ্চ করে নেব। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8:00, তো কালকে না ভিডিওটাকে আর এন্ডই করা হয়নি,
আজকে সকালবেলা উঠলাম, উঠে ও অফিস গেল আর আমি ঘরে বসে আছি। বাইরে সকাল থেকে হচ্ছে বৃষ্টি, তো মানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও রোদ তো কিছুই ওঠেনি। তো এখন ঘরে বসে আছি, করবো এই ভিডিওটাকে এডিট এখন, তারপরে ক্লাসও আছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই।